চর্চার পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী নব দাস কর গুমাড় হত্যাকাণ্ড ঘটনার করুছে ক্রাইম ব্রাঞ্চ টিম কিন্তু ক্রাইমব্রাঞ্চ টিম কেন ভাবে করুছে করু যাঞ্চকে নিয়েকি স্থানীয় অঞ্চলের কানা চর্চা হুছে সে বিষয়কে নিয়েকি স্থানীয় বুদ্ধিজীবী ও যে রয়েছেন জনসাধারণ তাঁর সহ আমি আলোচনা করমা যেভাবে যে হত্যা করেছেন এএসআ গোপাল দাস তার বিষয়ে সাধারণ লোক মানে কৌন আলোচনা করমা আমার সাংে অছেন ঝারসুড়া জেলার যে রয়েছেন বরিষ্ঠ নগরিক মানে রয়েছেন ও যে বুদ্ধিজীবী মানে রয়েছেন তাঁর ঠু পচর চাইবী কি আজ্ঞা আপনার স্বাগত যেভাবে যে আমার ଯେଉଁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ମନ୍ତ୍ରୀ ରହିଛ ନବ ଦାସଙ୍କର ଯେଉଁ ଗୁଳିମାଡ଼ରେ ଯେଉଁ ହତ୍ୟା ହୋଇଯାଇଛି ସେ ଘଟଣାକେ ସିବିଆଇ କ୍ରାଇମ୍ବ୍ରାଞ୍ଚ ତଦନ୍ତ କରୁଛି ସେଟାକି ଆପଣ କାଣା କହିବେ ଦେଖନ ଆଜ୍ଞା ପ୍ରଥମ କଥା ତ ଜେନ୍ ହିସାବରେ ତାଙ୍କୁ ଗୋଲି କରିକିରି ମାରି ଦିଆଗଲା ଇଏ ପ୍ରଥମ କଥା ଯେ ଓଡ଼ିଶା ସାରା ବା ଝାରସୁଡ଼ା ଜିଲ୍ଲାର ଲୋକ କେହେ ଗ୍ରହଣ କରାଇ ପାରିବାର ସେଟା ଯେହେତୁ ଏଇଟା ଗୋଟେ ଓଡ଼ିଶାର ମଧ୍ୟ ପ୍ରଥମ ଗୋଟେ ଓଡ଼ିଶା ରାଜ୍ୟର ବରିଷ୍ଠ ମନ୍ତ୍ରୀଙ୍କୁ দিন পরে। গোটে ভরি সভার কার্যক্রম তা ইয়ে গোটাই ইতিহাস স্থান পাওয়া এবং তা আমি নিশ্চিত ভাবে বরিষ্ঠ নগরিক হিসাবে জেলার এবং বুদ্ধিজীবী হিসাবে আমি আগে গ্রহণ নিয়ে এই প্রকার কার্যে নিন্দা করছি যে মুখ্য অভিযুক্ত রয়েছেন গোপাল দাস তাকে পুলিশ তেফাজত নে তারপরে ক্রাইমব্রাঞ্চ তদন্তর নির্দেশ দিয়ে গেল ক্রাইমব্রাঞ্চ তদন্ত করুচে তো ক্রাইমব্রাঞ্চ তদন্ত যেভাবে করুচে তো সেটাকে আপনার কেনা ঠিকভাবে ঠিক গতিতে যাচ্ছে তো नै मोर विचारे आज्ञा क्राइम ब्रांच जेन हिसाब हिसाबले तार तदन गर्छन् से केवल पोलिसर जेनटा साधारण म तथ्य बाहर करवा कथा इन्क्वारिस दिगेछन् बाकी इत्यादि अन्य दिग से रहिछेसकु क्राइम ब्रांच बर्तन सुधा दृष्टि नुहेजाए जेन्टाकि झारसुडा जिल्लावासी ए समग्र पश्चिम ओडारवासी तथासी समस्तै चाहन्छन् सत्य सामना को आसु किन तदन्त যদি ঠিক ভাবে না হওয়া তাহলে তার সব এফেয়ার শীতল ভণ্ডারক যা এর বারম্বার বহু নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক দাবি এবং আমি করুসে ঝারসুড়া আসি হিসাবে আমি দেখিছুঁ তা যেতে কামনে কি আছ ওশার আপনার ঝারসুড়া জেলার সে স্বাস্থ্য কথা হোক কৃষি কথা হোক নিযুক্তি কথা হো বিস্থাপন কথা হোক সে পুরা পজিটিভলি সে যা বি কেবা কথা কোহেন এবং কাম করার কোশিস করেন গোটে কথা কোথাও যদি ক্রাইমব্রাঞ্চ তদন্ত উপরে ভরসা না পাইবার তো এগিয়ে আপনার সিবিআই যাঞ্চ লাই কে সিবিআই তদন্ত করি পারবে ন্যায় পারবা নিশ্চিত ভাবে আজ পর্যন্ত সিবিআই যেতটা বিসে সরভারতীয় স্তরের আসছেন ওড়িশাকে আসছেন বিগত দিনে তার নজির রয়েছে এণু সম গোটে মত যে তার সত্য সামনা এবং সিবিআই তদন্ত করা যাও আপনার গোটে প্রশ্ন পচাবলে চাইবি কি যে নব দাস হত্যা কাণ্ডের গুড়মাটে যে জীবন যাইছে সে জীবন যাবার ঘটনাকে নিয়ে ক্রাইমব্রাঞ্চ তো তদন্ত করছে দিগকে যে দেখছেন ভাবে তদন্ত করুচন সেটাকে আপনার কেন কেবে শুনতো କେନ୍ସେ ଗୋଟେ ଜିନିଷ ଘଟଣାଟେ ଘଟିଲା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଇନକ୍ୱାରୀ କରି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତା'ର ରିଜଲ୍ଟ ବି ବାହାରି ପଡ଼ୁଛି ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ବିଶେଷ କରି ଆମର ଏ ମର୍ଡ଼ର କେସ୍ରେ ବି କିନ୍ତୁ ଏଇ ଆମର ନବ ଦାସଙ୍କର ହତ୍ୟାକାଣ୍ଡରେ ଜଣେ ପୋଲିସ ଏସ୍ଆଇ ସମ୍ପୃକ୍ତ ଥାଇକିରି ବି ପୋଲିସର କାର୍ଯ୍ୟକଳାପ ଏବେ ସୁଦ୍ଧା ଜଣାନାଇଁ ପଡ଼ବାର ଦୀର୍ଘ ଚବିଶ ଦିନ ହେଲା ପରେ ଏ ରିଜଲ୍ଟ କାଳେ ଘଟଣାଟା କାଳେ କେନ୍ ହିସାବରେ ତଦନ୍ତ କରିବା କଥା কিছুতো জানি পাতি আমাৰ সমস্তে আম জিলাবাসী বিশেষ কৰি আমি মৰ্মি আমি চাহছোঁ গোটেই চিবি আই তদন্ত হ'ব কথা আৰু চিবি আই তদন্ত হলে বোধহে জনা পাৰিব চেণ্টৰ যদি তাক হস্তক্ষেপ কৰ নিশ্চিতভাবে সিবিআই তদন্ত হলে জনা পড়ব আজকে আপনার মেয়ে পচারে চেষ্টা করবি কিছু ভাবে তদন্ত চালছে তদন্তে গোপাল দাস অভিযুক্ত করে দিয়েছেন কিন্তু অভিযুক্ত হেলাপরে যেভাবে কলে গুলিকাণ্ড করেছে কিন্তু গুলিকাণ্ডর মেন রহস্যকে সে উন্মোচন করে নেপার ক্রাইম ব্রাঞ্চ সেটা দেখুন টেস্ট সে ক্যাঁকে টেস্ট সব করে সেনে না ফিরভি আজ ক্রাইম ব্রাঞ্চ কিছু বাহার করে নিহে পে কিছু গোটে তথ্য নিহে দিয়ে ইথু জনা পড়ুছে যে জিনিসটাকে ফসার বুদ্ধি করছন্ইটা যদি গোটে মান্যবর ভূতপূর্ব মন্ত্রী পশ্চিম ওড়িশার এক নম্বর লোক সেতেই লোক যদি যদি মরিগলে গুলি তাহলে এই সাধারণ লোকঙ্কর অবস্থা কণা হবার কি প্রকার সরকার পদক্ষেপ ঢিলা শাসন প্রশাসন কেতে ঢিলা চালছে যে গোটে এড়ে বড় লোক যদি গুলি করে মারিদি যাই তারা কর ফের সত্যা সত্য বাহার করে তার লাগি পশ্চিম ওড়শা বাসী কী সব চাহু যে সিবিআই তদন্ত করি তার সত্যা সত্যটা বাহার করুন নিশ্চিত ভাবে আমি কিন কিভাবে যে রয়েছেন ঝারসুড়ার যে বুদ্ধিজীবী মহল কাঁটা চর্চা রয়েছে সে কাঁটা ডিমান্ড করুচ যে নিশ্চিত ভাবে যা কুলে কি ক্রাইমব্রাঞ্চ তদন্ত করে ভরসা নেই পাবার যে সিআই তদন্ত হলে নিশ্চিতভাবে নব দাসক মৃত্যুকাণ্ডের উন্মোচন নিউজ